দিনের বৃষ্টির কথা অনেকেই হয়তো শুনছেন অথবা শুনতেছেন অথবা সেরকম কোন জায়গায় আপনারা সবাই বসবাস করতেছেন। একটা নিজস্ব অভিজ্ঞতা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি। আমি জাপানে আসছি আজকে 12 বছরের বেশি হচ্ছে। অলমোস্ট এভরি ইয়ার যখনই শীত তখনই বৃষ্টি, এবং এই বৃষ্টির পরিমাণটা রাত্র অথবা সকাল হয় তুলনামূলক অনেক বেশি। তারপর ভাবুন তো ঠান্ডা -17 ডিগ্রিও আছে, হোক্কাইদো বলেন, আকিতা বলেন, নিগাতা বলেন, এইসব প্রিফার করতে, প্লাস বৃষ্টি প্লাস স্নোইস, এই পরিবেশে বাসা থেকে বের হয়ে জব করতে যাওয়া কতটা ভয়ঙ্কর। আর আপনাকে জাপানে থাকতে হলে সকাল 6টা থেকে 7টার ভিতরে সাধারণত বাসা থেকে বের হতে হয়, শুধুমাত্র অফিসে কাজ করতে যাওয়ার জন্য অথবা ফ্যাক্টরির কাজ করতে যাওয়ার জন্য। কারণটা হচ্ছে প্রত্যেকটা অফিস বা ফ্যাক্টরি তাদের লাইসেন্স রুলস আছে, কখন যাবে জয়েন করতে হবে, সকালবেলা কখন বাসায় থাকবে। বাসায় আসতে একটা সাধারণত এখানে থাকবে তুলনামূলক বাসায় থাকতে হবে, সকালবেলাটা মোটামুটি একটা কোম্পানি এই ঠান্ডার ভিতরে বৃষ্টি পড়ে, তুষার পড়ে, এরপর অফিসে যাওয়া কতটা ভয়ঙ্কর। এইসব ঠান্ডা দেশে যারা না থাকবেন তারা হয়তো বুঝতেই পারবেন না, বিশেষ করে বাংলাদেশে যে থাকেন খুব ডিফিকাল্ট বোঝার জন্য, অথবা সাউথ এশিয়ান কান্ট্রিতে থাকেন। দাদা হ্যান্ড আপনারা যদি আরও ঠান্ডা দেশে থাকেন, আপনি ক্যানাডা থাকেন, ডেনমার্ক থাকেন, নরওয়ে থাকেন, এইসব দেশগুলোতে আমেরিকা থাকেন, তুলনামূলক আরও ঠান্ডাটা বেশি। আমি যেহেতু ওইসব দেশগুলোতে বিজনেস ট্রিপসে যাওয়ার সুযোগ পাইনি, কমিউনিটিটা কতটা কষ্টকর সেটা অনুভব করতে পারি না। বাট যখনই সকালবেলাতে বৃষ্টি, আজকেও সকালে অফিসে যাওয়া করছিলাম, বৃষ্টির কারণে আমি বের হতে পারিনি। এত ঠান্ডা বৃষ্টি বাতাস সব পাইনি, দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো এখনও ভিজা, এখন বিষাক্তমূলক কম হচ্ছে, দশটা দেখাচ্ছি এখন প্রচুর ঠান্ডা, এখন তো 1 ডিগ্রি সেলসিয়াস এখানে আমার এখানে। সংস্কার গেলাম না, জাস্ট একটা তথ্য আপনাদেরকে আমি শেয়ার করলাম এখানে, যদি আপনারা জেনে না থাকেন, আর যারা জানেন তারা তো জানেন, তারা ইগনোর করতে পারেন। থ্যাংক ইউ।